সবাইকে স্বাগত জানাই বেসিক গিটার কোর্সে লেসন 8 এ আজকে আমি প্লেকটাম বা গিটার পিক সম্বন্ধে আলোচনা করব বিগিনারদের মনে একটা প্রশ্ন থাকে যে গিটার বাজানো শুরুর দিকে কোন প্লেকটামটা ইউজ করলে ভালো হবে তো সেটা নিয়ে আজকের ভিডিও আমি বিস্তারিত আলোচনা করব সাইজ মেটেরিয়াল শেপ মেজারমেন্ট মানে মোটা পাতলা অনুযায়ী অনেক রকমের গিটারের পিক হয়ে থাকে তো তার মধ্যে আমি কিছু পিক ইউজ করি সেগুলোই আমি আজকে তোমাদের দেখাবো আর তার মধ্যে দিয়ে বিগিনার্সদের কোনটা সুবিধা হবে বিগিনার্সদের ক্ষেত্রে প্রথমে কোন পিক দিয়ে বাজানো উচিত সে সম্বন্ধে আমি আলোচনা করব পিক নির্বাচনের ক্ষেত্রে তিনটে জিনিস মাথায় রাখতে হয় যে আমরা পিক দিয়ে গিটারটা যখন বাজাচ্ছি আমরা কী বাজাবো যেমন আমাদের তিন রকম হয় আমরা স্ট্রামিং করতে পারি শুধু গান গাইছি সেখানে শুধু আমাকে কর্ড স্ট্রামিং করতে হবে আর একটা হয় যেখানে আমি লিড বাজাচ্ছি বা সোলো বাজাচ্ছি সেখানে আমাকে সিঙ্গেল স্ট্রিং প্লে করতে হবে আর একটা হয় যেখানে আমি আরপিজিও করছি একটা কর্ডের ওপর আমি ভেঙে ভেঙে কর্ডটাকে বাজাচ্ছি এরকম বিভিন্ন রকম সময় বিভিন্ন রকম পিক সুবিধাজনক হয়ে থাকে পিক প্রধানত আট রকমের শেপ হয় তো আমার কাছে চার রকম শেপের আছে একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 351 একটা হচ্ছে স্ট্যান্ডার্ড শার্প ট্রিপ আর একটা হচ্ছে ট্রাইঙ্গেল যেটা ত্রিভুজ টাইপের হয় আর একটা জ্যাজ যেটা ছোট্ট টাইপের আমি সেগুলো দেখাচ্ছি যেমন আমি যে পিকসগুলো সাধারণত ইউজ করি সেগুলো এখানেই আছে এবারে এখানে দেখলেই তোমরা বুঝতে পারছো এক একটা এক এক রকম শেপের আছে এক একটা এক এক রকম মেটেরিয়াল আছে এক একটা এক রকম থিকনেস আছে মোটা পাতলা আর এক একটা এক এক রকম সাইজ আছে তো এবার আমি আসছি এক একটা করে এটা হচ্ছে .80 এমএম অলিজারের এটা আমি অনেক দিন ধরে ইউজ করছি দেখলেই বোঝা যাচ্ছে কীরকম অবস্থা হয়ে গেছে এটার এটা হচ্ছে নাইলন 1 mm এটা অলিজারের এটা একটা আছে ফেন্ডারের .88 mm এটা খুবই মোটা দেখলেই বোঝা যাচ্ছে কতটা মোটা এটা .1.14 mm আছে এটা অ্যালিসের আছে .71 এটা সিলিকনের এটা একটু গ্লেজি হয় এগুলো একটু স্লিপার হয় একটা আছে জিম ডাউনলপের .46 এটা খুবই পাতলা দেখলে বোঝা যাচ্ছে একদম পাতলা এটা এগুলো আমরা বেসিক্যালি কর্ড ইউজ করার কর্ড স্ট্রামিং যখন করি আমরা পুরো স্ট্রামিংয়ের জন্য এটা ইউজ হয় এটা আছে একটুখানি এর থেকে একটু মোটা এটাও একই জিম ডানলপ এটা .60 mm এটা আমরা স্ট্রামিংও করতে পারি প্লাস কর্ড স্ট্রামিং আরপিজিওস এগুলো আমরা বাজাতে পারি এটাতে একটু আওয়াজটা কম হবে এটা দিয়ে বাজালে এটা আছে একদমই পাতলা এটা সবথেকে পাতলা এটা হচ্ছে .6 mm .6 mm এটা এটা .71 এটা অলিজারের ছিল এটা লেখাটা উঠে গেছে ইউজ করতে করতে এটাকে ট্রায়াঙ্গেল শেপ বলে ট্রায়াঙ্গেল শেপ এটা ধরতে সুবিধা হয় এটা চওড়া বলে আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড 351 শেপ এটা এইটা তারপরে এইগুলো এগুলো সবই স্ট্যান্ডার্ড 351 আর এটা হচ্ছে স্ট্যান্ডার্ড পিক শার্প টিপ এটা এটা শার্প টিপ এই জন্যই এই সামনেটা ছুঁচালো বেশি আর এটার থেকে সামান্য একটু বড় এটা সামান্য একটু বড় আর ছুঁচালোটা বেশি সামনের দিকটা এই জন্য শার্প টিপ বলছে এটাকে
এটা জ্যাজ জ্যাজ রক এইসব বাজানোর জন্য এটা ইউজ। এটা ছোট্টোর মধ্যে এটা খুব ধরতে খুব সুবিধা একদম। আর এটাতে খুব স্ট্রেন পাওয়া যায় বাজানোর সময়, এটা শক্তও আছে বেশ ভালো। আর শেপ আমি মোটামুটি এখানে চার রকম দেখালাম, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড 351, স্ট্যান্ডার্ড শার্প টিপ, আর ট্রায়াঙ্গেল হচ্ছে ডেলরিনের ডলফিন ডেলরিন। আমি এগুলো সব বাজিয়ে দেখাবো। আর একটা দেখালাম জ্যাজ, মোটামুটি চার রকম দেখালাম, আর এইগুলো ওইগুলোর মধ্যেই পড়ছে সব। এবার আমি বাজিয়ে দেখাবো কোনটা কীরকম আওয়াজ হচ্ছে। আমি প্রথমে যদি শুধু স্ট্যান্ডার্ডটা দিয়ে বাজাচ্ছি, একদম 0.80 এটা দিয়ে বাজাচ্ছি, এবারে আমি যাচ্ছি একটু মোটা 1 mm, এটা একটু সাউন্ডটা একটু পাওয়ারফুল আসছে আগেরটার থেকে। আগেরটা যেমন একটু স্মুথ শোনাচ্ছিল, একটু একটু পাওয়ারফুল হচ্ছে। বোঝাই যাচ্ছে কতটা ডিফারেন্স। এবারে যাই আমরা স্ট্রামিংয়ে। স্ট্রামিং আমি একদম 0.46 থেকে দেখাচ্ছি। এবারে 0.60 দিয়ে দেখাচ্ছি কেমন সাউন্ডটা হচ্ছে, কতটা ডিফারেন্স হচ্ছে। এই ডিফারেন্স, এটা একটু জোরালো শোনালো আগেরটার থেকে। আগেরটা একটু হালকা স্মুথ শোনাচ্ছিল, এটা একটু জোরালো শোনালো। তো স্ট্রামিংয়ের ক্ষেত্রে এই দুটো খুব বেস্ট। এবারে আসছি যেটা শার্প টিপ বলছিলাম, একদম ছুচালো। তো এইগুলো যদি আমরা শার্প আওয়াজ হচ্ছে, একদম পরিষ্কার, বুঝতেই পারছ। এবারে এটা ছিল 0.88 ফেন্ডারে। আর একটা শার্প আমি দেখাই, এটা আছে আর একটা শার্প, শার্প টিপ এটা, এটা 0.71। ডিফারেন্স বুঝতে পারছো আশা করি, হেডফোন লাগিয়ে শুনলে আরও ভালো বুঝতে পারবে। আর একটা দেখাই। ও, এবারে যেটা দেখানোর কথা সেটা হচ্ছে এই যে ট্রায়াঙ্গেল, আমার খুব ফেভারিট। কিন্তু প্রথমে তোমরা এটা দিয়ে বাজানো প্র্যাকটিস করো না, একদম স্ট্যান্ডার্ড যেটা আছে ওটা দিয়ে বাজানোর প্র্যাকটিস করো, তারপর আস্তে আস্তে এগুলো ইউজ করবে। কিন্তু প্রথম থেকে যদি তোমরা এটাকে ইউজ করতে শুরু করো তা
তাহলে ওইগুলো বাজাতে একটু প্রবলেম হবে, কারণ ওইগুলো একটু সরু টাইপের হয়, এটা যেহেতু চওড়া এটা বাজাতে একটু সুবিধা হয়। আর বাজানো প্র্যাকটিস হয়ে গেলে ওটা দিয়ে যদি শুরু করে প্র্যাকটিস করো সবই বাজাতে পারলে, পরপর আস্তে আস্তে সবই বাজাতে পারবে, অসুবিধা নেই। এটা সাউন্ডটা কত সুন্দর, এটাও খুব ভালো। এটা ট্রায়াঙ্গেল একটা দেখালাম, আর এটার থেকে একটা একটু মোটা আছে, এটা দেখাচ্ছে একটু। এটা 7.71ই হবে, আগেরটা যেটা দেখালাম শার্পটি, এটা তাই 0.71, এটা অলিজারের 0.71। এটা দেখাচ্ছি তোমাদের দেখানোর জন্য সাউন্ডটা জাস্ট। আর এটা হচ্ছে জ্যাজ, এটা দেখো এটা কীরকম হচ্ছে ইউএসএ, এটা একদম ছোট্ট, এগুলো একদম এগুলো সোলো প্লে করার জন্য ঠিক আছে, লিড বাজানোর জন্য ঠিক আছে। সব রকম আমি দেখালাম, জাস্ট সাউন্ড চেক করালাম কোনটা সাউন্ডটা একটু স্মুথ হচ্ছে কোনটা একটু বেশি হাই হচ্ছে, এটাই দেখানোর জন্য। তো আমার প্রথম দিকে আমি যেটা বলবো যে একদম যারা বিগিনার শুরু করছো তাদের জন্য, যদি তোমরা শুধু স্ট্রামিং করো, শুধু যদি স্ট্রামিং করতে চাও তাহলে 0.46 থেকে 0.60 একদম পারফেক্ট, এটা পাতলার মধ্যে শুনতে খুব ভালো লাগে স্ট্রামিং করলে। আর যদি এমনি তোমরা লিড বাজানোর জন্য বলো, কিংবা তোমরা যদি বলো শুধু কর্ড বাজাবো, কর্ডের মধ্যে আরপিজিও করবো, 0.71 থেকে 0.80 অবধি যে কোনো পিক ইউজ করলে আমার মনে হয় সুবিধা হবে বাজাতে। কিন্তু এবার ব্যাপারটা হচ্ছে, এবার নিজের কারোর হাত আঙুল হয়তো একটু চওড়া একটু মোটা, কারোর এই বুড়ো আঙুলটা হয়তো একটু মোটা একটু চওড়া হবে, তো সেরকম ব্যক্তি বিশেষে একটু অন্যরকম হতে পারে, তো সেটা নিজেদের একটু দেখে নিতে হবে কোনটা সুবিধা হচ্ছে, কোনটা ধরতে সুবিধা হচ্ছে, স্ট্রাম করতে সুবিধা হচ্ছে, বাজাতে সুবিধা হচ্ছে, সেটা একটু নিজেদের দেখে নিতে হবে। তো আমার দিক থেকে বলতে গেলে আমি এই দুটোই বললাম, 0.46 থেকে 0.60 শুধু স্ট্রামিংয়ের জন্য, আর এমনি নর্মাল যদি এমনি লিড সোলো এসব বাজাতে হয় তাহলে 0.71 থেকে 0.80 অবধি একদম পারফেক্ট। এবার তোমরা তোমাদের সুবিধা অনুযায়ী দেখবে কোনটা সুবিধা হচ্ছে ধরে বাজিয়ে সেটা দেখবে। তাহলে আজকের ভিডিও এখানেই শেষ করলাম, আশা করি ভালো লেগেছে তোমাদের। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক দিয়ে জানাবে, কমেন্ট করবে, আর অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবে। যারা সাবস্ক্রাইব করোনি এখনও সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটা, সাবস্ক্রাইব করে সাথে থাকো, আর পাশের বেল আইকনটা প্রেস করে দিও এরকম নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকে এখানেই শেষ করলাম, সবাই ভালো থেকো সুস্থ থেকো, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে, টাটা।